অনেক সময় রেস্ট করেছি আর টিভি দেখলাম আর ও ল্যাপটপে কাজ করছিল তারপর বাজারে গিয়ে ও চিকেন নিয়ে চলে এসেছে আর আজ রাতে হবে চিকেন চিকেন মশলা ফ্রাই বানাবো আমি তো এবার চলো রান্নাটা শুরু করা যাক এখন কটা বাজে গো এখন প্রায় 8টা বেজে যাচ্ছে 7:56 তো চলো এবার গিয়ে রান্নাটা শুরু করা যাক আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে নিয়েছি পেঁয়াজ আদা লঙ্কা রসুন আলু তো আমি সবগুলো এগুলো কেটে নেব কেটে পেস্ট করে তারপর নিয়ে নিয়েছি তো আমি এখানে সবকিছু রেডি করে নিয়ে নিয়েছি আর গ্যাসটা অন করে প্যানের মধ্যে অয়েল ঢেলে দিলাম অয়েল গরম হয় দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং তেজপাতা আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তো দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর আমি এবার শুকনো লঙ্কাগুলো আর লং এলাচ যা যা আছে সব কিছু হালকা ফ্রাই করে নিচ্ছি তো হালকা ফ্রাই হওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিগুলো আমরা এবার ফ্রাই করে নেব তো পেঁয়াজ কুচিগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম চিকেনগুলো তো সবগুলো চিকেন একসাথে দিয়ে দিচ্ছি আমি তো আমার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে হালকা ফ্রাই করে নেব চারিদিকটা দিকে নাড়িয়ে নাড়িয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি তো ফ্রাই হয়ে গেছে আর আমি এবার দিয়ে দিচ্ছি নুন তো আমরা আর নুন দেবো না এখন স্বাদ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি তো এবার আমরা পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন আর আদা বাটা তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তারপর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা তো এগুলো একটু মিক্স করে নিই তো মিক্স করা প্রায় হয়ে গেছে এবার আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব তো আমি দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার আমি পেঁয়াজগুলো খুলে খুলে রেখেছিলাম কেটে কেটে তো এগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে নেব মিক্স করে নেব মশলা যাতে চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায় তো এবার আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো কিন্তু আমি ফ্রাই করিনি কেটে ধুয়ে ভালো করে ফ্রেশ করে রেখেছিলাম তো আলুগুলো দিয়ে দিয়েছি আমি এবার আলুগুলো মিক্স করে নিচ্ছি তো এবার আমি দিয়ে দেব একটুখানি জল জল দিয়ে দিচ্ছি আমি তো জল দিয়ে দিয়েছি এবারও আমি একটু মিক্স করে নিলাম ভালো করে নাড়িয়ে এবার আমি ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য তো 20 মিনিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছি চিকেনের কী অবস্থা পুরো সিদ্ধ হয়ে গেছে আর আলুটা কিছুটা ভেঙে গেছে দেখতে পাচ্ছ আমার চিকেন ফ্রাই প্রায় রেডি তো এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর এবার আরেকটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি ও আমার চিকেন ফ্রাই রেডি তো আমি গ্যাসটা অফ করে নেব আহা কেমন লাগছে দেখতে কমেন্টে জানিও আজকে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো চলো এবার গ্যাসটা অফ করে নিচ্ছি আর ঢেকে রেখে দিচ্ছি নিয়ে যাবো খেয়ে তো আমরা চলে এসেছি খেতে তো চিকেন মশলা রেডি আর ভাতটা বেড়ে ওকে ডেকেছি ও চলে এসেছে তো চলো এবার খাওয়া শুরু করা যাক আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও দুপুরের ডিমের তরকারি রয়েছে তবে হ্যাঁ দিয়ে দাও দিয়ে দিচ্ছি দিয়ে দাও দিয়ে দাও একটু পানি নিয়ে নিই নিয়ে নাও একটু নিচ্ছি আচ্ছা
জল দিয়েছ? হুম দিয়ে দাও না চিকেন খাবে চিকেন এইনাম খেলাম খাও খেলাম কেমন হয়েছে চিকেনটা সত্যি দারুণ হয়েছে না লাগবে না আজকে না সন্ধ্যার সময় কি এক পকোড়া বানিয়েছিল না সেটা খেয়ে খাবার খাওয়ার ইচ্ছে করছে না হলে একটু রাইস নিয়ে নিতাম চিকেনটা খুব দারুণ হয়েছে কিন্তু এই এক পকোড়াটা খাওয়ায় না ইচ্ছে করছে না একদম তুমি তো বলছিলে খাবে লেগ পিস খাবে খাও না না আমার ট্রেন আছে দারুণ হয়েছে জলটা দাও আমি দিচ্ছি আমি দিচ্ছি আলু নিবেন চিকেন দাও আমার হয়ে গেছে চিকেনটা তুমি খাও কেন কেমনি তুই খাও চিকেন খাবে না হয়ে গেছে
চিকেনটা কিন্তু দারুণ হয়েছে, ছোট্ট ছোট্ট একটু পিস নিয়ে নেই খাবে কেন? চলো এবার, অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে, তাড়াতাড়ি চলে চলে আসো বাসন ধুয়ে শুয়ে পড়ো, আবার সকালে উঠতে হবে তাড়াতাড়ি, ভিডিও এডিট করতে হবে না। কি করবো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যদি তোমরা এই ভিডিওটা ইউটিউবে দেখছো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দাও, ঠিক আছে? ঠিক আছে, বাই বাই।